আবরার হত্যার ঘটনায় এ পর্যন্ত ষোলো জনকে গ্রেফতার করেছে পুলিশ সবশেষ যে কক্ষে তাকে পিটিয়ে হত্যা করা হয় সে কক্ষের বাসিন্দা ছাত্রলীগ নেতা অমিত শাহা এজাহারভুক্ত আসামি হোসেন মাহমদ তোহা ও আবরারের রুমমেট মিজানকে গ্রেফতার করা হয় এদিকে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে ইফতি মোশারফ সকাল তাকে কারাগারে পাঠিয়েছে আদালত বিস্তারিত বাবুর প্রতিবেদনে বুয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বৃহস্পতিবার আরো তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ এদের মধ্যে বুয়েশ শাখা ছাত্রলীগের উপ সম্পাদক ও যন্ত্র বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র হোসেন মোহাম্মদ তোহাকে গাজীপুরের মাওনা থেকে গ্রেফতার করা হয় ঢাকা সবুজবাগ এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করা হয় বুয়ের ছাত্রলীগের আইন বিষয়ক উপসম্পাদক ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র অমিত শাহাকে শেরে বাংলা হলের দুই হাজার নম্বরে তার কক্ষেই আবরারকে পেটানো হয় মামলার এজাহারে তার নাম না থাকায় তীব্র প্রতিবাদ ছিল শিক্ষার্থীদের মধ্যে এছাড়া আবরারের রুমমেট ও ওয়াটার রিসোর্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র মিজানুর রহমানকে হল থেকে আটক করে ডিবি পুলিশ আবরার হত্যা মামলায় এ পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ তারা সবাই বইটা শিক্ষার্থী এদের মধ্যে এজাহারভুক্ত আসামি তেরো জন গ্রেফতার অমিত মিজান ও শামসুল আরিফিন রাফাতের নাম এজাহারে না থাকলেও সিসিটিভির ফুটেজে ঘটনার সময় তাদের দেখা গেছে এছাড়া ফেসবুক মেসেঞ্জার গ্রুপে আবরারকে নির্যাতন ও হত্যার ঘটনায় তাদের কথোপকথনের রেকর্ড পুলিশের হাতে রয়েছে অমিত সাহা তারপর আরেকজন মোহাম্মদ মিজানুর রহমান ওরফে মিজান তারপর আরেকজন শামসুল আরফিন রাফাত এই তিনজন এজাহারের নাম না থাকার পরেও তাদের যেহেতু সংশ্লিষ্টতা প্রাথমিক তদন্তে এসছে সেই কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে আবরার হত্যা মামলায় এজাহারভুক্ত পাঁচ নম্বর আসামি পুলিশের কাছে রিমান্ডে থাকা ইফতি মোশাররফ সকাল বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন পরে আদালত তাকে কারাগারে পাঠায় তিনি শেরে বাংলা হলে ২০১১ নম্বর কক্ষের বাসিন্দা ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আবরারকে পেটানোর সুনির্দিষ্ট দৃশ্য না থাকলেও এই ঘটনায় অনেকে সম্পৃক্ততা থাকতে পারে যা তদন্ত করে দেখছে পুলিশ ঘটনাস্থলে যারা ছিল কিংবা ঘটনার সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত সকলকেই আমরা খুঁজে বের করে তাদের আইনের আওতায় এনে তাদের যাতে সাজা নিশ্চিত হয় সেই জন্য তদন্তের অর্থাৎ পুলিশের যে পার্ট সেটি আমরা সুচারুরূপে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে আন্তরিকতার সাথে করার চেষ্টা করব আবরার হত্যায় সম্পৃক্ত থাকতে পারে এমন তথ্য বা প্রকাশ্যে পুলিশকে দেয়ার আহ্বান জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা বাবু বৈশাখী সংবাদ ঢাকা